মাস্টার এদিন বেড়ে ভাব হয়ে গেছে বলছি ফাগুন মাস্টার আসতে না ফাগুন মাস্টার তারপরে তোর বিহা দান্ডা না হয়ে গেছি বই না না শুনি বই না আজকে বিয়া করবো আজকে দিল খাটটাকে দিল অমনি করে ভাঙে খাটটা তোর কী দোষ করেছো বল না এমন করিস না তুই তোকে না একটা দিলে আজ হবে না দাঁড়া আরে বিয়াটা কি মুখের গা বলো বল না বলতে বলতে বিয়া হবে তোর খাটটা কী দোষ করেছিল বল না খাটটাকে দিলে ভাঙে সবটাই তুই ফপকে দেখাছিস খাটটা কত সুন্দর জুতাই মুতাই রাখিছিলি আমি সেটাকে ভাঙিয়ে দিলিস বিয়া করবো বললে কি বিয়া হবে দেখা লেনা দেনা অনেক কিছু ব্যাপার আছে সেটা করতে হবে না বুকল দেখা গেলে পালা দিবি যা এই খাটটাই তো আর বসে হবে নাই ওই খাটটা কাহিনী হবে তুই তো আমার মাথাটা খাইয়ে দিলি তুই বিয়া যদি করবি তো বিয়া বউটাকে কি খাওয়াবে রে হ্যাঁ কোনো কাজ বাড়ি তো করিস নাই ওদিকে খাটতে যেটা বলি সেটাও যাইস নাই লেবার খাটতে বলি সেটাও যাবিস নাই খালি বলবি বিয়া করবো বিয়া করবো গোপিতে থাকবি ঘরটায় করো কাজ বাট করবি নাই ছাগলকে পালা দিতে বলছিস সেটাও যাচিস নাই আর কি আমি পারবো বল বাহ এখন বড় হয়েছি না বড় বড় কথা বলবি সেই তোকে দমে বিয়া করতে মন করছে হ্যাঁ তোকে দমে বিয়া করতে মন করছে থাম দাঁড়া চ এদিকে আয় এদিকে আয় চো তোকে রাজি বিহা না দিয়ে ছাড়ছি না যাই এদিকে আয় এদিকে আয় বসে পাবো বস বলি হ্যাঁ রে বাবু বলি এই মাছটা পায় রাতা দে বিহার লগ্নটা আসছে রে বলছি ফাগুন মাস দেখে একটা ঝেকাশ কই না দেখে তোকে বিহাটা দিয়ে দিব না তুই আর আর মানছিস নাই বললে কি হবে কেখনে এখন দেখা দেখি লেনা দেনা কত কি ব্যাপার আছে সেটা থরে এখানে হয়ে যাবে মুখের গা বলবো রে লগ্নটা আসতে দিবি তবে না হবে কোথায় গেলে গে চুরু ভুকো ওই বাড়ি দিকে মনে আছে আর শুনো আছে করব নাই কাল কালে ভাত খাই নাই বলছে বিয়া না করলে ভাতেই খাবো নাই তো আমি কোনটা নাই রাগ লাগবে বল বলি এখানে আর বিয়া করা সবুরটা পাইরাই গেল বল না তুই এখন ছুটুই আসিস রে তুই তোর বলি ফাগুন মাসটা আসতে তা বললি যে ফাগুন মাসটা আসতে তারপর তোর বিয়াটা দিব না শুনছে বাবা বেশি মাথা খারাপ কইনাটাকে যদি তুমি মিস্টেক করে দেবো বাপ তাহলে বিরাট মিস্টেক করে দিছিবে আমি বলে দিছি ঠিক আছে যখন দেখে ফেলেছ আমার কিছু করার নাই ইয়ার কদকদিটা মিটে যাবে আর তোর বিয়া বিয়া নাই হবে একেবারে দেয় চুকান দিব অথায় আর ইয়ার মামাটাকে ফোন করে দিছি আমি বললে আর আজকে বলে দাও ফোন করে ওদেরকে যে আজকেই যাচ্ছে ওরা হ্যাঁ বলে দাও ফোন করে আমি ইয়ার মামাটাকে ফোন করছি বলি হ্যাঁ বলছি রুবুক আমি জিন্স প্যান্ট পরে চলে আসছি ঘরে তুই ফেস পাউডার তাদের লাগাই দেবো না তা মুঠুয়া তুই ব্যালিক করে যা টানে পরে আসবি যা যা হ্যাঁ চল তোকে আজ টানে বিয়া দেবো তো চল দেখছি তোর মজাটা এ বহুলা কোন ধারে কোন ধারে যে যাই একে তো আমার পুরো কাজ তার মাসে আর ঘরে নাই কেন রাগ লাগে না একে তো আমি মানে ঘরে থাকছি নাই তার মাসে আর ঘর তোর কোনো জিতেন জিতে রাখে নাই এ বাবু এ ঘড়ি জল দে না এটা ফুরাইলিও কাজ ছিল বুঝলে দেখছি যদি ঘরে আছে তো
আজকে তো তার এত রোদে তো ঘরে ছিল বলে ঠাকুর ঘরে আছো নাকি ঠাকুর কোন দিয়ে আছে ও ঠাকুর পূজা করছে কি হলো রে লুকমান ঠিকই ঠাকুর তুই জলদি করে চল না একটু কাজ পড়ে গেছে জলদি যা হবেক না দেখানে পাছে পূজা করছি কি কাজ বড় বল যদি ইয়া হয় তাহলে নাও যা হবে ঠাকুর বিপদে পড়ে গেছি যে চল না টুকু কি হলো বল যদি ডেঞ্জারাস কাজ হয় তাহলে নাই যাব তুমি গায়ে লোক বটি চলে যাব তোমার টাকাটা ঢেল লিখবে বলে দিছি হ্যাঁ তো চল না ঠাকুর তুমি মন্দির দিকে চলো আর আমি ঘরের আর গায়ের লোক গুলাকে নিয়ে যাচ্ছি কি রে গায়ের লোক মন্দির কি বল পোস্ট করে আমাকে কেসটা বল না ঠাকুর আমার বেটা নিয়ে পালাইছে ওই জন্য বলি তাহলে মন্দির দিকে চলো গায়ের লোক গিলাকে নিয়ে যাব আর বিয়াটা নিয়ে নিয়ে আর এবার আসবো ও নিয়ে পালা কেস তাহলে 500 টাকা ঢেল লাগবে ওই সব কাজ আমি করি নাই তো করে দেব গায়ের লোক বটে 500 টাকা বেশি লাগবে পুলিশের কেস বটে আমি নালে জেলে ঢুকে যাব ঠাকুর বুঝলি না 500 টাকা বেশি লাগে হ্যাঁ তাহলে আমি গিয়ে আছি খেয়ে বাইরে আছি যা তোরা মন্দির ধরে এ বাবু আগাছি এ ঠাকুর হ্যাঁ যা রে এই গাড়ি রাস্তা রে গাড়ি কে রেখে দিয়েছে হেরা চুটুয়া তুই যে আমার ড্রামটা ফাটান দিলিস আর কাল কি আমার বাইনে আছে আগের বার ওরকম করে ড্রামটা ফাটান দিলিস আর এবারটাও ফাটালিস দাদা ওই ড্রাম ফাটা ফাটা বলিনি আর তো ছিলে লাই আরে মুকুলা বলতেছিলি তোমার ভাগনার কইনা দেখতে যাচ্ছি হ্যাঁ তো তুমি রেডি হয়ে দাঁড়া মোড়ে দাঁড়ায় দেখো আমি উড়াকলটা নিয়ে যাচ্ছি একদম ফ্রি মাইন্ডে থাক এখানে আসছি আমরা
কত দাম লিছে ও এখন বিমলে বেশি নাই ও সকালে মদেই খাচ্ছে তাই আগের পয়সাটা দিনে তোর বাপ এখন আরো খুঁজছে যে জানিস আমি মদ খাই তার মধ্যে সেই তোরা ইয়া করছিস তো ওটা জানতে হবে এই দোকানে আমাকে তো অপমান করে দিল তো আমি তো মদ খাই তোর যদি মদ খাবার ছিল তো তুই তোদের গায়ে খাই আসতে পারতিস হ্যাঁ হাতে কাঁটে এসে খাচ্ছিস তোলে দিকে থাকে তোরা তুই সাইকেল আনি না হ্যাঁ তোর বাবা ঘরে আছে না নাই আরে পিকা দাম হাই দিলে হবে যা ওই কেনা বইস আরে বউ ভাই না এই খাইলে কথা দাও বিজাও এক নাই কুটুম লাগবে আর সব মন করে না কুড়ে আগিরি ঠাকুর
কইলে ওই মোটামুটি পাইছি আমরা কত কইলে দিল দোকান সকল দোকান বন্ধ, একটাইও নাস্তা পালি নেই। গুছাবে বউ তুমি গুছাবে, জলদি করে নাস্তা আনো রে বা। এ নাস্তা পাইলো নাই মোরে, এখন তো বুঝছই লকডাউন। দরকার নাই আমার নাস্তা, দরকার নাই। আগে আমি বুঝে গেছি তোদের ভাবে দেখলি তোদের জামাইতে আমি কিছু বলবো।
তোল দিকে মাথাটা করে থাকলে বা কেমন করে আনে ঢুকাছিস এ এটা তো তোর পছন্দ লাগে তো করবি না তো নেন কই যাই তো আমি কিছু বলবো সব সব কিছু বলবো ভাই দেবো তুমি বল তার তার কোন আর আনবি আর না তো দাছি আমরা না কোন এটা বাড়ি করো না যা যা প্রণাম করো ঠাকুর মশাই কে আগে এটা তোমার শ্বশুর ইয়া কে আগে করো 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 সবাইকে আহ দেখো ওরা বাকি আছে যাও যাও ওদেরকে করো হে একটা আদরে আদরে আহ করে না করে না ওরা ভাসুর বড় ভাসু যাও যাও বসে বসে যাও এই আমাদের মানুষ জন্ম থেকে বেকার ওইটাই তো মনে হচ্ছে এ ভাগনি বসে বসে চাপটাই বাবা কোনাটাকে তোমার সুন্দর দেখাচ্ছে দেখ রে বুকলা দেখ তোর পছন্দ হচ্ছে না না দেখ দেখো 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 তুই বিয়া করবি আমি তো আর করব না তুই দেখ আমার পছন্দ হয়ে গেল তোর আর পছন্দ হবে নাই মামা কি করবি করেলে প্রশ্ন তশ্ন তো তোরই তো বনবে না আমি আর কি করব ঠাকুর আছে যখন ঠাকুরই করুক ঠাকুর যখন তুমি আছো তখন তুমি এই প্রশ্নটা করো হ্যাঁ প্রশ্ন করলে তো আমাকে দক্ষিণা লাগবে আমার প্রশ্ন অনেক কঠিন কঠিন পারবে না উত্তর দিতে প্রশ্ন করবে তা দক্ষিণা লাগবে কি ঠাকুর রে বাপ নাস্তা কই দিলা চুপ বলছে তো নাস্তা মাইন তো এই ঠাকুর ওই দু লক্ষ কেন রে আনছে সবার চরিত্র তোদের একটু হইল না সব নিচে ছোটই থেকে গেল ঘরে গেলে মারা তারা পাথি না দেখে তার আলি তো নাস্তা পালি তোকে আমি আসতে বলছি তুই তো কে বলি আমি বলি তুই তো কে বলি তো তুই না ঠাকুর কই টাকা টাকা এমন তো আনতে বড় ছটায় থাকে গেল ছটায় তুই তো লাগতে বলছি হ্যাঁ চুপ ওই আমি কিছু বলবো মামা শুকুন থাকে ফাটেন আদে কোনা পছন্দ এবার কোনার বাপ কই পাকা দাইয়ে দিকে নাকি আগে দিকে বসতে আগে দিকে সে তো ভালো তোমার ছেলেটা ভালো আমারও পছন্দ লাগেছে হতো বলো তাহলে দেনা পাওনাটা আমি তাহলে বলেছি তো শুনে লাভ এক কথা আমি বলে দিছি বেশি বাড়া কমা করো না বুঝলে আমি একেবারে বলে দেবো 170,000 টাকা আর একটা পালাশালা গাড়ি দিয়ে দিবে আর কিছু নাই বলবো ছাড়ে দাও পালাশালা গাড়ি কি বা পালাশালা গাড়িটা আর কি গাড়ি পালাশাল গাড়ি চাকু তুমি জানো না যাবো তুই টাকাটা কম জম করলে ভালো হইতো এত টাকা নাই মুহাত পারবো পারবো বলে হবে বিড়ির ভাড়া এমনিতে দিলে হবে জামাই দা পারবি না তো আমরা যাচ্ছি উঠছি আমি কিছু বলবো না বলতে হবে টাকা অনুরোধ করে বলছো তখন দিছি টুকু কমাই এই 1.5 লাখ টাকা আর একটা পালাশালা গাড়ি দিয়ে দিবে এটা ফিক্সড আর কোন কমাবো কমাবো না আর আমি কিছু বলে দিবো কি বলছো বলো আরে 1 লাখ টাকা দিব আর একটা গাড়ি দিব আমি দিব
এই দেখো এবার আমি পরিষ্কার কথা বলে দিছি শুনো 1.5 লাখ টাকা আর একটা পালা শালা গাড়ি যদি নাম দিতে পারবে তো হলো আর ঘরে আমি পিয়াজ দিব না হিরা তোমরা ছেলে আগে এটা সম্পর্ক গড়ে তুলে দিচ্ছি একটা গড়ে তুলে দিচ্ছি সম্পর্ক সেটা কি হবে আগে আমি বিদায় ধন আছি দেবাই না আমি কিছু বলবো চুপ তো না বল যাবো দেখলি জামাই যা তোর জন্য আর গেল তোর জন্য তুই এমন করিস না কি বলবো আর তো কি করবি বল ঘরে একটা টাকা নাই আর ওর 1.5 লাখ টাকা খুঁজে কি করে দিব বল আরে আমি বললি তো 1 লাখ টাকা দিব আর তুই 50,000 টাকা নাম দিতে পারবি হ্যাঁ পারবো তাহলে ওইটা ঠিক আছে আমি 1 লাখ দিব তুই 50,000 তাহলে কি আর ঘুরে ডেকে আনিব বিয়া কটা ঠিক বিয়া কোন আছে রে কি বাবা তোমরা আছো যাও যাও হাকাই নিয়ে আসবি তো গেছে গেছে হাকাতে আমাকে কি ঘরটাকে ছাড়ে যেতে মনে করছে ঘরটাকে আমার অনেক পছন্দ আমাকে ঘরটা ছাড়ে নাই যেতে মনে করছে ওই ছাড়ে আমি চলে আসবো বলবি তুই আরে সালা এখন বুঝে এই ঘর পছাল দিল এর গেল ঠিকই করছে ঘরটা আমি 1.5 লাখ টাকা দিয়ে দিবো ঠিক আছে একটা ভালো দিন দেখে ঠিক করে নাও হ্যাঁ তো কে করবে হ্যাঁ এত সুন্দর ঠাকুর থাকতে আমি করবো দিন কথা ঠিক ঠাকুর হ্যাঁ ঠাকুর তাহলে দিনটা করো আষাঢ়ের 13 দিনে একটা শুভ দিন আছে ওটাই তুমি করতে পারো বাস কোন ব্যাপার নেই বাস আমার দিক থেকে কোনো অসুবিধা নাই আমার দিক থেকে কোনো অসুবিধা নাই তোর দিনে তো তোর দিনে কালকে বলে কালকেই করে দেবো এত সুন্দর একটা ঘর বাঁচি করবি এই শালা এখন টাকাটা বাঁচি রে করছিলে না 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 অত চাল কি করতে পারি টাকাটা আমাকে মুহাত হবে না আর ও কুটু আমাকে টাকাটা মুহাত হবে না তবে না আমি দিব তাহলে আষাঢ়ের 27 দিনে করে দাও দিনটাও ভালো পাচ্ছ আর টাকাটাও মুহাত পারবে বাবা আমাকে বিয়া দেন তো ফাইটেন দিব 27 দিনে আনে খাই বাবা দিই মাথা খাই দিলে হই না বল এটা বস একদম চাতাম না একদম চাতাম হ তাহলে ঠাকুর 27 দিনে ঠিক করো হ্যাঁ 27 দিনে করে দাও আমার কোনো টেনশন নেই বুঝলে জবা করবে করবে ও বাবা ঠিক আছে 27 দিন আইন ডমলা আছে ঠাকুর ও কুটুম ডম কোন নিয়ে এসেছো আমরা ভাবতেছিলি তোমাদের এই কুটুম বসে তুমি ডমকে নিয়ে আসবিলে এখন প্লাস্টিক ডাউন উপাস করে পূজা করতে হয়নি তো উপাস ছিলি এখন দম ভক লাগছে ঝগড়া লাগাই কেন নাকি ঝগড়া লাগাই বাবা সাইকেল কথা সাইকেল আদে গাও দূরে গাও সাইকেল চল 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 আচ্ছা আচ্ছা যা তো গ্রুম দূরে গো যা তুরা ভালো করে যাবে আমার সব পুরি আমি হাওয়াতে ভিডিওটা সবাই দেখবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবে আলহামদুলিল্লাহ কিছু বলবো আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে তবে একটা কমেন্ট করে দিবে ই আমায় বলিবা একটা সাবস্ক্রাইবও করে দিবে আমি আর না বলিব আমি কিছু বলিব পরে বল এই কিছু নাই বলবি আর আমরা কিছু বলবো না সব বলে নিয়েছি হুরাঙ্গিল